সো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আমি হলাম মুন্না, তোমরা দেখছো আমাদের চ্যানেল আলটিমেট প্লাস, এবং তোমাদের সবাইকে স্বাগত আমাদের একটা নিউ ব্লগে। সো গাইস, আজকের ভিডিওটা হবে হলো গিয়া আমরা বাইতুল মোকাররম আসছি। তো এটা আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা হঠাৎ করে এসে পড়ছি এখানে, একটা কাজের জন্য আসছিলাম, জিন্নার কাজ ছিল। তো আমরা এখানে হঠাৎ করে ব্লগটা মনে হলো আর আমরা করা শুরু করে দিছি। আর তোমরা দেখলা আমাদের ইন্ট্রোডার, ইন্ট্রো দেখার পরে এখন আমরা ভিতরে যাবো। আর মেইন জিনিস তোমাদের কাছে দেখাবো, ভিতরে পুরো বাইতুল মোকাররম পুরো ঘুরে দেখাবো। আর রোদের কারণে দেখতে পারছো যে আমি এই আইসেই কালো হয়ে গেছি ভিতরে। এখানে এখানে আর 2-3 মিনিট থাকলে একবার পুরো নিগ্রো হয়ে যাবো। এখানে আর কিছু বলার নাই। জিন্দা, তুমি কিছু বলতে চাও আমাকে? না, এটা হলো বারান্দার অংশ, দেখতে পাচ্ছ কত বড়। ওটা আসলে একটা বারান্দা, এটাও বারান্দা। আমরা একটু পরে ভিতরে ঢুকবো, তোমরা আমাদের সাথেই থাকো। কত বড় তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, আমরা এখন ভিতরে যাবো। লেটস গো। পানির উপরে কেমনি চারদিকে গিয়া করা দূর করা, সে এই জায়গায় এই জায়গায় ঢুকতে দেয় না, নাহলে আমরা তো ঢুকতাম। এখন বন্ধ করে ওজোর সময় ঢুকতে দেয়, গেট লাগানি। বাইরের ভিউ, বাইরে দিয়ে দেখলে মনে হয় যেন কি জানি একটা রহস্যময় জায়গা। দেখেন ওই যে টিভিতে গেট কি দেখায়, মেন গেট, এটাই সেই মেন গেট। আমরা ছিলাম ওই যে পিসের গেটটায়, ওটা হলো আগে যেখানে ওই যে টাকার ভিতরে যে সুইমিং পুলটা দেওয়া, ওটা ওখান থেকে আমরা ইন্ট্রো নিছি। এখান থেকে ঢুকছি, কিন্তু এখান থেকে পোর্টমে নেওয়া হয়নি, এখন আমরা এটাতে নিতেছি। ওই দেখছেন এটা বাইতুল মোকাররম সিসি ক্যামেরার সামনে সবই রয়েছে। যে মুন্নায় ফাইজলামি করতেছে, এই যে খোলা দেয়। এখন আমরা ভিতরে ঢুকবো, এই যে ভিতরের গেট। আপনারা সাথে থাকুন, আমরা ভিতরে গিয়ে ক্লিপটা দেখা যাচ্ছে।
আমরা অনেক কষ্ট করে পারমিশন নিয়ে নিলাম। এখানে এসি এর উপরে পাইপ বা অনেক ছোট এসি, কিন্তু এসি ওখানে 3 থেকে 4 ফোন অনেক সামনে গিয়ে পারলে দেখাবো। Few inches later. একটু জুম কর বেটা, ডাইরেক্ট এত কষ্টের মধ্যে নামাজ পড়তেছে, আহ কি কষ্ট। একটু জুম কর, রোদের মধ্যে জুম করছি, এত রোদের মধ্যে নামাজটা পড়তেছে। কত ভিতরে কত জায়গা ফাঁকা, তাহলে তাহলে একটু সামনে যাই দেখাই জিনিসটা। জিনিসটা কত সুন্দর হবে না, আই হা আই হা, এই তুমি তুলতেছো ভাই, এই এই ভাই আমি তো দেই এই লাগবো, এই তুমি তুলতেছো। আমরা তো মনে করছিলাম ভাই অন্য কিছু করতেছে, আহ আরে কি সব কিয়া দেখনা পড় রহা হ্যায়। আচ্ছা হ্যাঁ, আমি আন্ধা হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের সাথে একজন ইউটিউবার সাথে দেখা হয়ে গেল গা, ভাইয়ের চ্যানেল নামটা ভাইয়া নাইট মাজার। নাইট মাজার তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, লিংকটা ডিসক্রিপশনে থাকবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার রে তেল কি করছ বেটা, কি করে এই কোলামেন কি করে, এই যে উজুখানা, এই যে মিনারটা অনেক বড়, অনেক মানুষ এখানে বসে রয়েছে আড্ডা দিচ্ছে। আজকে ভিডিওটা এই বলবো, বাই বাই।